উত্তর প্রদেশ আর বিহারের দৃশ্য এয়া। বাওঁফালে উত্তর প্রদেশ, উত্তর প্রদেশের দুখন লোকসভার আসনত শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে বিজেপি। এই দুইখন আসন আছিল উত্তর প্রদেশের বর্তমানের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীর দখলত থাকা আসন। দুইখন আসন দখল করেছে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির সম্মিলিত পার্টি। সোঁহাতের দৃশ্য বিহারের রাষ্ট্রীয় জনতা দলের মুরব্বী লালু প্রসাদ যাদব কারাগারত, যদিও এইদরে রাজপথলৈ ওলাই আহিছে আর জে ডির কর্মীসকল। কিয়নো বিহারের লোকসভার উপনির্বাচনের এখন আসনত বিজেপিক পরাভূত করেছে লালুর দলে। নির্বাচনের এসপ্তাহর পূর্বে উত্তর প্রদেশের নতুন সমীকরণ। চিরশত্রু সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির মিল, অখিলেশর পার্টিক সমর্থন জানালে মায়াবতী, অখিলেশ মায়াবতীর জ্যোতির ওসর পরাভূত বিজেপি। আমি মানতা হুম, ইতনা মে নহীঁ মান রহা থা কি সমাজবাদী পার্টি কে প্রত্যাশী কে পক্ষ মে বসপা जो उसका वोट है उसे इतना ट्रांसफ़र कराने में कामयाब होगी। कांग्रेस भी आंतरिक समर्थन किया और उसके कारण से हम देख रहे हैं कि समाजवादी पार्टी को बढ़त मिल रही है और भविष्य में अगर सपा बसपा कांग्रेस तीनों साथ आकर के लड़ेंगे तब इनको कैसे परास्त करना है और 2019 में कैसे विजय प्राप्त करना है इसकी रणनीति बनाएंगे। उत्तर प्रदेश और बीजेपी दखल थका यह दुखन आसन समाजवादी पार्टी दखल करारे लगे हाहाकार लगे बीजेपी। बीजेपी आन एक विपर्य ये বিহারত নীতিশ কুমার আর বিজেপি সরকার থাকার পিছত আরিয়ার আসন আর জে ডিয়ে দখল করেছে। নীতিশ কুমারের বাবে এ মুখ্যম আঘাত। হাম তো এই চাহেঙ্গে কি নীতিশজি পশ্চাতাপ কিজিয়ে, যে জগে জগে জিস তরহ সে আপকে ডবল ইঞ্জিন কি সরকার নে জিস প্রকার সে জনাদেশ কা অপমান কিয়া, লালুজি হাম লোগো কো মুকদমা মে ফসানে কা কাম কিয়া সির্ফ ভাজপা মে জানে কে লিয়ে। আব ইউপি মে ভি দেখিয়ে যে লালুজি নে যে প্রয়াস কিয়া থা কি সমাজবাদী পার্টি আর মায়া वती जी को इकट्ठे एक मंच पे लाया जाए, तो आने से जो फर्क जो नजर आ रहा है आप देख सकते हैं कि जो चुनाव 2019 में होगी तो जनता ये मानती है कि नेशनल लेवल पे भी महागठबंधन हो और यूपी की जनता ये भी चाहती है कि मायावती जी और अखिलेश जी मिलकर के चुनाव लड़ने का काम करें, उसमें कांग्रेस को भी साथ आना चाहिए। उत्तर प्रदेश और मुख्यमंत्री योगी आदित्यनाथ समस्ती बीजेपी हेरुआ लगे কিয় হেরালে উপমুখ্যমন্ত্রীর দখলত থাকা আসন কর ইয়াক লৈ আরম্ভ হয়েছে রাজনৈতিক পর্যালোচনা। 2019 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এয়া এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। অনাগত সময়ত সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টি সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগন্তুক লোকসভা নির্বাচনত বিজেপি ক্ষতিগ্রস্ত হব বলে ধারণা করা হয়েছে। উত্তর প্রদেশের গুরুপুর সমষ্টি বিজেপিয়ে হেরার পিছত এই ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করেছে এই সমষ্টিটির দখলত থাকা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কো সমজনে মে কহি না কহি কমি রহি আর ওহ অতি আত্মবিশ্বাস উসকা এক কারণ হ্যায়। হম ইসকি সমীক্ষা অবশ্য করেঙ্গে, ক্যোঁকি জো হামারি সিটে থি উন দোনো সিটো পর ভারতীয় জনতা পার্টি কে প্রত্যাশিয়ো কা হারনা ইহ সমীক্ষা কা বিষয় হ্যায় আর কহাঁ কমিয়াঁ রহ গই হ্যায়। উন কমিয়ো কো দূর করনে, উনকা পরিমার্জন করনে আর ভবিষ্য কি বেহতর যোজনা বনানে কে লিয়ে জি জান সে লগ করকে হাম লোগ কার্য করকে দিখায়েঙ্গে। ব্যুরো রিপোর্ট, DY365।